ক্রিকেট বিশ্বে দুটি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এমন অনেক ক্রিকেটারই রয়েছে, তবে বিশ্বকাপে দুটি দেশের হয়ে কোনো ক্রিকেটারের প্রতিনিধিত্ব করার নজির খুবই কম। আর এবারে বিশ্বকাপে ঘটতে যাচ্ছে তেমনই এক ঘটনা। যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে বসা এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে নতুন এক দেশের হয়ে মাঠে নামবেন একসময়ের ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি করা ক্রিকেটার কোরি অ্যান্ডারসন। 2014 সালে উইন্ডিজের বিপক্ষে মাত্র 36 বলে শতক হাঁকিয়ে আফ্রিদির রেকর্ড ভেঙেছিলেন সে সময় নিউজিল্যান্ডের হয়ে খেলা এই ক্রিকেটার। তবে এবারের বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন এই হার্ড হিটার অলরাউন্ডার। পঞ্চম ক্রিকেটার হিসেবে ভিন্ন দুটি দেশের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার কীর্তি গড়তে যাচ্ছেন অ্যান্ডারসন। গত এপ্রিলে কানাডার বিপক্ষে ম্যাচে যুক্তরাষ্ট্রের হয়ে ডাক পান তিনি। সেই ম্যাচেই যুক্তরাষ্ট্রের 19তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হয় তার। 2014 ও 2016 টি টোয়েন্টি বিশ্বকাপে কিউইদের হয়ে খেলা এই ক্রিকেটারকে নিয়েই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে যুক্তরাষ্ট্র। তবে অ্যান্ডারসনই প্রথম নন যিনি দুটি দেশের হয়ে বিশ্বকাপের মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন। এর আগে দুটি দেশের হয়ে চারজন খেলেছেন টি টোয়েন্টির বিশ্ব আসরে। তাদের মধ্যে এবারের আসরেও মাঠ মাতাবেন এমনই দুজন ক্রিকেটার। মার্ক চ্যাপম্যান তাদেরই একজন। 2014 সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে হংকংয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মার্ক চ্যাপম্যানের। 2016 বিশ্বকাপেও একই দেশের হয়ে খেলেন তিনি। এরপর 2018 সালে ডাক পান নিউজিল্যান্ড জাতীয় দলে। কিউইদের 2021 টি টোয়েন্টি বিশ্বকাপে দলে থাকলেও খেলার সুযোগ পাননি তিনি। এবারের আসরেও কিউইদের দলে ডাক পেয়েছেন 29 বছর বয়সী এ উইকেট কিপার ব্যাটার। এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে ডেভিড ভিসাকেও। 2016 সালে ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন তিনটি ম্যাচ। 2017 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও 2021 সালে আবারও জাতীয় দলে ফেরেন তিনি। তবে এবার আসেন ভিন্ন এক দেশের হয়ে। 2021 ও 2022 টি টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার হয়ে খেলা 39 বছর বয়সী এই অলরাউন্ডার এবারের বিশ্বকাপেও আছেন নামিবিয়া স্কোয়াডে। ডার্ক ন্যানেসের জন্মভূমি অস্ট্রেলিয়া হলেও বাবা মার জন্ম নেদারল্যান্ডস। তবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মা বাবার দেশ নেদারল্যান্ডসের হয়েই। এরপর 2009 টি টোয়েন্টি বিশ্বকাপেও ডাচদের প্রতিনিধিত্ব করেন তিনি। তবে পরের বছরই উইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপে জন্মভূমি অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামেন এ পেসার। রেল ভ্যান্ডার মারুই এর আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার শুরু দক্ষিণ আফ্রিকার হয়ে। প্রোটিয়ার হয়ে খেলেছেন 2009 ও 2010 টি টোয়েন্টি বিশ্বকাপেও। তবে তার মা ডাচ হওয়ায় সে সূত্রে নেদারল্যান্ডস দলে সুযোগ পান তিনি। এরপর ডাচদের হয়ে খেলেন 2016, 2021 ও 2022 সালের বিশ্বকাপেও।